স্যার, আমরা যেরকমটা দেখে থাকি যে স্কুলের বাচ্চারা ওরা অনেক ভারী ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, তো সেই ক্ষেত্রে এই যে ভারী ব্যাগটি নিয়ে ওরা ওঠানামা করছে বা বহন করছে, সেটির আসলে কি ফলাফল হতে পারে? এটা একটা সামাজিকভাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের কাছে এরকম পেশেন্ট আমরা পাচ্ছি আসলে, অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্কুল থেকে এমনভাবে ওনারা মানে আয়োজন করে থাকেন যে বাচ্চাদেরকে ব্যাকপ্যাকে করে অনেক বেশি করে বই নিয়ে যেতে হয়, তাতে করে ঘাড় ব্যথা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা একটা সামাজিক সচেতনতার ব্যাপার। আমরা আমাদের পরামর্শ থাকবে এটা যেন স্কুল থেকে যেন এটা করা না হয়, সে ব্যাপারে যেন স্কুল কর্তৃপক্ষ যারা আছেন, টিচার যারা আছেন, তারা যেন এটা করেন। এখন প্রবলেম যেগুলো হতে পারে সেটা হচ্ছে যে ঘাড় ব্যথার এটা একটা গুরুত্বপূর্ণ একটা কারণ, ভারী ব্যাকপ্যাক ঘাড়ে নেওয়া এবং পিছনে নেওয়া, যদি এটা কারণে কী কী হতে পারে, একটা মনে হচ্ছে যে পেইন হতে পারে। পেইন তো প্রথম একটা প্রেজেন্টেশন, বাচ্চারা প্রথমেই বাচ্চারা সে বলবে আমার খুব ব্যথা হচ্ছে, ব্যথার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে তারা ভারী ব্যাকপ্যাক বহন করে এই জন্য ব্যথা হচ্ছে, এটা একটা প্রেজেন্টেশন পেইন। কিন্তু এর বাইরেও কিছু মেরুদণ্ডে কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, যেটা হচ্ছে যে আমরা স্কোলিওসিস বলি। স্কোলিওসিসটা কীরকম, যে মেরুদণ্ডের যে নর্মাল শেপ সে শেপটা বাঁকা হয়ে যেতে পারে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তো হঠাৎ করে হয় না, এটা কিন্তু আস্তে আস্তে হয়। যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে সে তো আর একদিনের জন্য স্কুলে যাচ্ছে না, সে তো অনেক বছর ধরে স্কুলে যাচ্ছে, 10 বছর ধরে সে। এখন যদি কোনো বাচ্চা যদি সবসময় এভাবে করে ব্যাকপ্যাক নিয়ে যেতে থাকে তাহলে, এবং যদি সে ইমব্যালেন্সলি যায়, যদি মনে করেন যে এক পাশে বহন করে নিয়ে যাচ্ছে, ডান পাশ অথবা বাম পাশ যে কোনো পাশে যদি সে বহন করে নিয়ে যায়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে তো এরকম হতেই পারে যে তার মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন আমাদের কাছে আসতেছে বাঁকা মেরুদণ্ড নিয়ে, তখন এটা আমাদের জন্য ডিফিকাল্ট টু ট্রিট, এটা সহজ সোজা করে দেওয়া সহজ বিষয় হয়ে দাঁড়ায় না।